হার্টের কোনো সমস্যা সন্দেহ করলে ডক্টর ইসিজি করার অ্যাডভাইস দিয়ে থাকেন। আপনি কি ইসিজির গ্রাফ দেখে হার্টের কন্ডিশন বুঝতে পারেন? যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি ইসিজির গ্রাফ দেখে সহজেই বুঝতে পেরে যাবেন যে হার্টের কন্ডিশন নর্মাল নাকি কোনো প্রবলেম আছে। প্রবলেম থাকলে কি প্রবলেম আছে সে সম্পর্কেও আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু, কারণ এই ভিডিওর নলেজটা অবশ্যই আপনার অনেক কাজে আসবে। আমি সুভাষিস আছি আপনার সাথে, লেটস বিগিন। ইসিজি সম্পর্কে জানার আগে হার্টের বিভিন্ন কম্পার্টমেন্ট এবং তার ভিতর দিয়ে ব্লাড ফ্লো কীভাবে হয় সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হার্টের ভেতরে চারটে প্রকোষ্ঠ মানে চারটে কম্পার্টমেন্ট থাকে। উপরের দুটো কম্পার্টমেন্ট ডানলিন্দ এবং বামলিন্দ, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, এবং নিচের দুটো কম্পার্টমেন্ট ডান নিলয় এবং বাম নিলয়, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। সারা শরীরের প্রত্যেকটা সেলের ভেতর যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে মিশে হার্টের রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। রাইট অ্যাট্রিয়ামের সংকোচন অর্থাৎ কন্ট্রাকশনের জন্য সেই ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে যায়। রাইট ভেন্ট্রিকল সংকুচিত হলে সেই ব্লাড লাংসে চলে যায়। লাংসে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে আমাদের নাক দিয়ে বেরিয়ে যায়। আর আমরা নাক দিয়ে যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন রক্তের সাথে মিশে আবার হার্টের লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে। লেফট অ্যাট্রিয়াম সংকুচিত হলে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড চলে আসে। লেফট ভেন্ট্রিকেল কন্ট্র্যাক্ট করে সেই ব্লাডকে সারা শরীরের প্রতিটা সেলের কাছে পৌঁছে দেয়। হার্টের মাসলে সারাক্ষণ বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে। এই ইলেকট্রিক অ্যাক্টিভিটির কারণেই হার্ট সারাক্ষণ পাম্প করতে পারে। হার্টের ভেতরে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হলে সেই গ্রাফকে বলে ইসিজি, অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম। হার্টে কোনো সমস্যা হলে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, ইসিজির প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ইসিজিতে এই পাঁচ ধরনের ওয়েব থাকে, পি ওয়েব, কিউ ওয়েব, আর ওয়েব, এস ওয়েব অ্যান্ড টি ওয়েব। ইসিজি গ্রাফে এই পাঁচটা ওয়েবেরই রিপিটেশন হয়, বারবার আসে। এখন যদি আপনাকে বলা হয় পি ওয়েব ছোট হওয়া মানে হার্টের এই সমস্যা বোঝায়, আর ওয়েব বড় হওয়া মানে ওই সমস্যা বোঝায় ইত্যাদি, তাহলে আপনি কিছুই মনে রাখতে পারবেন না। তাই এই ওয়েবগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝা ভীষণ প্রয়োজন। রাইট অ্যাট্রিয়ামের উপর দিকে একটা বিশেষ টাইপের সেল দিয়ে তৈরি এক স্পেশাল টাইপের টিস্যু অবস্থিত, যাকে এসএ নোড বলে। এই এসএ নোডেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে হার্টকে পাম্প করতে উৎসাহিত করে। এই এসএ নোডেই ইলেকট্রিক্যাল স্টিমুলাস তৈরি হয়, ফলে এসএ নোডের কাছাকাছি অবস্থিত সেলগুলো এক্সাইটেড হয়ে পড়ে। মানে এসএ নোড একটা কারেন্ট তৈরি করে, যে কারেন্টটা হার্টের উপরে দুটো কম্পার্টমেন্ট মানে অ্যাট্রিয়ার মধ্যে দিয়ে নিচের দিকে নামতে থাকে। কারেন্ট নিচের দিকে নামতে থাকে মানে কি? অ্যাকচুয়ালি অ্যাট্রিয়ার মাসেল সেলগুলোতে পজিটিভ চার্জ সোডিয়াম আয়ন ঢোকার চ্যানেল ওপেন হয়ে যাওয়ার জন্য সেলের বাইরের ফ্লুইড থেকে পজিটিভ সোডিয়াম আয়ন সেলের ভেতরে ঢুকতে থাকে, ফলে সেলগুলোর পজিটিভ ভোল্টেজ বাড়তে থাকে। একে বলে ডিপোলারাইজেশন। একটা সেল থেকে পাশের সেলে সোডিয়াম আয়ন ঢোকে, ফলে পাশের সেলটাও পজিটিভ ভোল্টেজ পেয়ে যায়। এইভাবে একটা পজিটিভ চার্জের ফ্লো সারা অ্যাট্রিয়াতে ছড়িয়ে পড়ে এবং নিচের দিকে নামতে থাকে। সেলের ডিপোলারাইজেশনের ফলে মাসেল সেলগুলো সংকুচিত হতে শুরু করে, ফলে অ্যাট্রিয়া সংকুচিত মানে কন্ট্র্যাক্ট হয় এবং ব্লাড অ্যাট্রিয়া থেকে হার্টের নিচের কম্পার্টমেন্টে পৌঁছায়। এসএ নোড থেকে কারেন্ট নিচের দিকে নামার জন্য ইসিজিতে পি ওয়েভ তৈরি হয়। পি ওয়েভের ক্যারেক্টার দেখে অ্যাট্রিয়ার হেলথ কন্ডিশন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। ইসিজি মেশিনের ভেতরে ইসিজির পেপার একটা ফিক্স স্পিডে মুভ করে এবং গ্রাফ পেপারের একটা ছোট স্কোয়ার মুভ করতে 0.04 সেকেন্ড সময় লাগে, আর একটা বড় স্কোয়ার মুভ করতে সময় লাগে 0.04 × 5, দ্যাট মিন্স 0.2 সেকেন্ড। কারণ একটা বড় স্কোয়ার পাঁচটা ছোট স্কোয়ার দিয়ে তৈরি,
একটা স্মল বক্সের হাইট 0.1 মিলিভোল্ট, একটা সুস্থ হার্টের অ্যাট্রিয়া কন্ট্রাক্ট হতে সময় লাগে 0.1 সেকেন্ড। যেহেতু এই 0.1 সেকেন্ডে ইসিজি গ্রাফ পেপার মুভ করে 2.5 স্মল বক্স, তাই একটা সুস্থ হার্টের ক্ষেত্রে পি ওয়েভ চওড়া হবে অ্যাপ্রক্স 2.5 স্মল বক্স। মোটামুটি 2.5 স্মল বক্স থেকে 3 স্মল বক্সের মধ্যে থাকা উচিত। পি ওয়েভ যদি স্বাভাবিকের থেকে আরও বেশি ওয়াইড থাকে, মানে মোর দ্যান 3 স্মল বক্স হয়, সেটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াতে কারেন্ট ফ্লো স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে হচ্ছে। লেফট অ্যাট্রিয়া বড় হয়ে গেলে, মানে লেফট অ্যাট্রিয়া এনলার্জমেন্টের ক্ষেত্রে পি ওয়েভ চওড়া হবার সম্ভাবনা থাকে। আর যদি পি ওয়েভের হাইট স্বাভাবিকের থেকে বেশি হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে রাইট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট। সেকেন্ড ইলেকট্রিক্যাল ইভেন্টটা হলো স্টিমুলেশন অফ এভি নোড। ইলেকট্রিক কারেন্ট এভি নোডের থ্রু দিয়ে ভেন্ট্রিকালে পৌঁছায়। এই এভি নোডের মধ্যে দিয়ে যাওয়ার সময় ডিপোলারাইজেশন ভীষণ স্লো এগোয়, মানে কারেন্ট ভীষণ স্লো মুভ করে। এই কারেন্টকে ইসিজি মেশিনের গ্যালভানোমিটার ডিটেক্ট করতে পারে না, তাই ইসিজি গ্রাফে এই পিকিউ অংশে কোনো ওয়েভ থাকে না। এই অংশকে পিকিউ সেগমেন্ট বলে। পিকিউ সেগমেন্ট মানে পি ওয়েভের শেষ এবং কিউ ওয়েভের শুরুর মধ্যবর্তী ডিস্টেন্স। পিকিউ সেগমেন্টকে অনেকে পিআর সেগমেন্টও বলে, কারণ কিউ ওয়েভটা অনেক পেশেন্টের ক্ষেত্রে খুব ছোট বা মিসিং থাকে, তাই পিকিউ সেগমেন্টকে পিআর সেগমেন্ট বলা হয়। অর্থাৎ এভি নোডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো পিআর সেগমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। একটা সুস্থ হার্টের পিকিউ সেগমেন্ট 2.5 স্মল বক্স চওড়া হয়, অর্থাৎ এভি নোডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হতে সময় লাগে 0.1 সেকেন্ড। এভি নোড ক্রস করার পর কারেন্ট পৌঁছায় ভেন্ট্রিকলসে। ভেন্ট্রিকলসের মায়োকার্ডিয়াল সেলগুলো যখন একের পর এক ডিপোলারাইজড হতে থাকে, মানে সেলগুলোর ভেতর পোটেনশিয়াল পজিটিভ হতে থাকে, অর্থাৎ ভেন্ট্রিকেলের মাসেল সেলগুলোর ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হতে থাকে, তখন কিউ ওয়েভ, আর ওয়েভ অ্যান্ড এস ওয়েভ তৈরি হয়। একে কিউ আর এস কমপ্লেক্স বলে। অর্থাৎ কিউ আর এস কমপ্লেক্স ভেন্ট্রিকলসের কন্ট্রাকশন বোঝায়। কিউ আর এস কমপ্লেক্সের নেচার দেখে ভেন্ট্রিকলসের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কন্ট্রাকশন কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। পি ওয়েভের থেকে কিউ ওয়েভ অনেক বড় হয়, কারণ ভেন্ট্রিকলসের ওয়াল অ্যাট্রিয়ামের ওয়ালেট থেকে মোটা হয়, ফলে সেল অনেক বেশি থাকে, ফলে কারেন্ট বেশি হয় এবং সেলের বিশেষ ক্যারেক্টারের জন্য কারেন্ট ফ্লো ফাস্ট হয়, তাই আর ওয়েভের পিকটা শার্প হয়। একটা সুস্থ হার্টের ক্ষেত্রে কিউ আর এস কমপ্লেক্স 2 থেকে 2.5 স্মল বক্স চওড়া হয়, অর্থাৎ ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে সময় নেয় প্রায় 0.1 সেকেন্ড। কিউ আর এস কমপ্লেক্সের উইডথ কম হওয়া যে ডিজিজটা ইন্ডিকেট করে, তার নাম সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর কিউ আর এস কমপ্লেক্সের উইডথ বেশি হওয়া যে ডিজিজটা ইন্ডিকেট করে, তার নাম ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দুটো পাশাপাশি আর ওয়েভের মাঝখানের ডিস্টেন্স 4 বিগ বক্স হয়, মানে 4 × 5 = 20 স্মল বক্স। একটা আর ওয়েভ থেকে পরবর্তী আর ওয়েভের টাইম গ্যাপ রিপ্রেজেন্ট করে একবার হার্ট পাম্প করতে কতটা সময় লাগছে সেটা। পাশাপাশি দুটো আর ওয়েভের মাঝের টাইম দেখে পেশেন্টের হার্ট রেট ক্যালকুলেট করা যায়। হার্ট রেট =300/√ বিগ বক্স বিটুইন 2 আর, অর হার্ট রেট =1500/√ স্মল বক্স বিটুইন 2 আর। ফর এক্সাম্পল, দুটো আর ওয়েভের মাঝে যদি 4টে বিগ বক্স থাকে, তাহলে হার্ট রেট =300/4 = 75, অতএব পেশেন্টের হার্ট রেট 75। যদি দুটো পাশাপাশি আর ওয়েভের মধ্যবর্তী ডিস্টেন্স কম থাকে, তার মানে পেশেন্টের হার্টবিট স্বাভাবিকের থেকে বেশি হচ্ছে। হার্টবিট যদি মিনিটে 100 বারের বেশি হয়, তাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ট্যাকিকার্ডিয়া। দুটো আর ওয়েভের মাঝে বিগ স্কোয়ারের সংখ্যা যদি 3-এর কম হয়, তাহলে এই কন্ডিশনকে বলে ট্যাকিকার্ডিয়া। আর যদি দুটো আর ওয়েভের মধ্যবর্তী ডিস্টেন্স বেশি থাকে, তাহলে বুঝতে হবে
পেশেন্টের হার্টবিট স্বাভাবিকের তুলনায় স্লো চলছে। হার্টবিট যদি মিনিটে 60 বারের কম হয় তাকে বলে ব্র্যাডিকার্ডিয়া। যদি দুটো আরোভের মাঝে বিগ বক্সের সংখ্যা 5-এর বেশি হয় তাহলে এই কন্ডিশনকে বলে ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ ইসিজি থেকে হার্ট রেট ক্যালকুলেট করা যায়। যদি দুটো পাশাপাশি আরোভের মধ্যে ডিস্টেন্স কখনো 4টে বিগ বক্স তো কখনো 6টা বিগ বক্স বা কখনো 2টো বিগ বক্স, এটার মানে হলো ইরেগুলার রিদম, যেটা হার্টের বিভিন্ন প্রবলেমকে ইন্ডিকেট করে, যেমন অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। এক্ষেত্রে হার্ট রেট ক্যালকুলেট করার ফর্মুলা হার্ট রেট ইকুয়াল টু নাম্বার অফ আর ওয়েভ ইন 30 বিগ স্কোয়ার ইন্টু 10। পি ওয়েভের শুরু থেকে কিউ ওয়েভের শুরু পর্যন্ত মধ্যবর্তী ডিস্টেন্সকে বলে পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেল অ্যান্ড পিআর সেগমেন্ট এই দুটো আলাদা। পিকিং সেগমেন্টের সাথে পি ওয়েভ যুক্ত হলে যে মধ্যবর্তী ডিস্টেন্স তৈরি করে তাকে পিআর ইন্টারভেল বলে। পিকিউ ইন্টারভেল না বলে পিআর ইন্টারভেল বলা হচ্ছে, কারণ কখনো কখনো ইসিজিতে কিউ ওয়েভ ডিটেক্টেড হয় না। সুস্থ হার্টের ক্ষেত্রে পিআর ইন্টারভেলের উইডথ হয় 3-5 স্মল স্কোয়ার, কিন্তু পিআর ইন্টারভেলের লেন্থ যদি কম হয়, অর্থাৎ পি ওয়েভ এবং আর ওয়েভ যদি খুব কাছাকাছি চলে আসে, মানে এবি নোডের থ্রু দিয়ে স্লো কন্ডাকশনকে বাইপাস করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের সাথে সাথে যদি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে যায়, সেটা ইন্ডিকেট করে উলফ পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম। আর যদি পিআর ইন্টারভেলের লেন্থ বেশি হয়ে যায় সেটা ইন্ডিকেট করে হার্ট ব্লক। অনেক সময় ইসিজিতে দুটো পি ওয়েভ পাশাপাশি দেখা যায়, যদিও পি ওয়েভের পর কিউআরএস কমপ্লেক্স আসার কথা। একে বলে ড্রপ বিট, যেটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে দেখা যায়। কিউআরএস কমপ্লেক্সের পর যে ওয়েভটা ইসিজিতে দেখা যায় তার নাম টি ওয়েভ। টি ওয়েভ রিপ্রেজেন্ট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, মানে সংকুচিত হবার পর ভেন্ট্রিকল রিল্যাক্সড হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসাকে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বলে। সেলের ভিতর কি পরিবর্তন হবার জন্য সেল রিল্যাক্সড হয়, অর্থাৎ রিপোলারাইজেশন হয়? ডিপোলারাইজেশনের সময় সেলের ভেতর সোডিয়াম আয়ন ঢোকার ফলে সেলের ভেতর পজিটিভ ভোল্টেজ বেড়ে যায়, কিন্তু ডিউরিং রিপোলারাইজেশন সেলের ভেতর থেকে পজিটিভ পটাশিয়াম আয়ন সেলের বাইরে বেরিয়ে আসার জন্য সেলের ভেতর পজিটিভ পোটেনশিয়াল কমতে থাকে। ডিউরিং ডিপোলারাইজেশন সোডিয়াম মুভস ইনসাইড অ্যান্ড ডিউরিং রিপোলারাইজেশন সোডিয়াম মুভস আউটসাইড অফ দ্য সেল ইন্টু এক্সট্রা সেলুলার ফ্লুইড। আর ওয়েভের থেকে টি ওয়েভের হাইট ছোট এবং বেশি ওয়াইড হবার কারণ সোডিয়াম চ্যানেলের থেকে পটাশিয়াম চ্যানেল স্লো প্রসেস। ডিপোলারাইজেশন ইজ ফাস্ট প্রসেস দেন রিপোলারাইজেশন। ইসিজিতে অ্যাট্রিয়ার কন্ট্রাকশনের জন্য পি ওয়েভ তৈরি হয়, ভেন্ট্রিকলসের কন্ট্রাকশনের জন্য কিউআরএস কমপ্লেক্স তৈরি হয় এবং ভেন্ট্রিকল রিল্যাক্সেশনের জন্য টি ওয়েভ তৈরি হয়। কিন্তু ইসিজিতে অ্যাট্রিয়ার রিল্যাক্সেশন অর্থাৎ রিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়ামের কোনো ওয়েভ পাওয়া যায় না কেন? কারণ যে সময় অ্যাট্রিয়ার রিপোলারাইজেশন হয় অর্থাৎ রিল্যাক্সেশন হয়, সেই সময় ভেন্ট্রিকলস ডিপোলারাইজেশনের জন্য অর্থাৎ ভেন্ট্রিকলসের কন্ট্রাকশনের জন্য কিউআরএক্স কমপ্লেক্স তৈরি হয়। আর যেহেতু অ্যাট্রিয়াম রিপোলারাইজেশনের তুলনায় ভেন্ট্রিকলস ডিপোলারাইজেশন স্ট্রং কারেন্ট, তাই কিউআরএস কমপ্লেক্স দ্বারা অ্যাট্রিয়াম রিপোলারাইজেশন কভার আপ হয়ে যায়। যাই হোক, এস ওয়েভের শেষ থেকে টি ওয়েভের শুরু পর্যন্ত টাইমকে এসটি সেগমেন্ট বলে। এসটি সেগমেন্ট কী রিপ্রেজেন্ট করে? এসটি সেগমেন্ট মানে ভেন্ট্রিকলসের ডিপোলারাইজেশন স্টপ হয়ে গেছে বাট রিপোলারাইজেশন এখনও স্টার্ট হয়নি। অ্যাকচুয়ালি এই সময় সেলের ভেতর থেকে পজিটিভ সোডিয়াম আয়ন বেরিয়ে আসা শুরু হয়, কিন্তু একই সময়ে পজিটিভ ক্যালসিয়াম আয়ন সেলের ভেতরে ঢুকতে থাকে। পজিটিভ বেরোচ্ছে আবার পজিটিভ ঢুকছে, ফলে সেলের ভেতর নিট পোটেনশিয়ালের কোনো পরিবর্তন হয় না, তাই এসটি সেগমেন্ট স্ট্রেট লাইন, এখানে কোনো ওয়েভ থাকে না। সুস্থ মানুষের ক্ষেত্রে এসটি সেগমেন্ট স্ট্রেট লাইন হয়, কিন্তু এসটি সেগমেন্ট যদি নিচের দিকে কার্ভ থাকে সেটা ইন্ডিকেট করে হাইপোক্যালামিয়া, অর্থাৎ পটাশিয়ামের ডেফিসিয়েন্সি ইন্ডিকেট করে। কিন্তু এসটি সেগমেন্ট যদি উপরের দিকে কার্ভ থাকে, মানে এসটি সেগমেন্ট যদি এলিভেটেড থাকে, সেটা ইন্ডিকেট করে
হাইপারক্যালামিয়া, মানে শরীরে পটাশিয়ামের মাত্রা প্রয়োজনের তুলনায় বেশি আছে। সুস্থ মানুষের টিওএভের উইডথ 5 স্মল বক্স হয়ে থাকে। যদি টিওএভ ছোট হয় সেটা ইন্ডিকেট করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড হাইপোক্যালামিয়া, আর যদি টিওএভ বড় হয় সেটা ইন্ডিকেট করে হাইপারক্যালামিয়া অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আর যদি টিওএভ ইনভার্টেড থাকে, মানে নিচের দিকে কার্ভ থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করে হাইপোক্যালামিয়া অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কিউটি ইন্টারভালটাও খুব ইম্পর্টেন্ট। কিউওয়েভের শুরু থেকে টিওএভের শেষ পর্যন্ত ডিস্টেন্সকে বলে কিউটি ইন্টারভেল। নর্মাল কিউটি ইন্টারভেলের ডিস্টেন্স 9-11 স্মল বক্স হয়। কিউটি ইন্টারভেল যদি প্রলংড থাকে সেটা ইন্ডিকেট করে ব্লাডে ক্যালসিয়াম আয়ন কম আছে, আর যদি কিউটি ইন্টারভেল ন্যারো থাকে সেটা ইন্ডিকেট করে ব্লাডে ক্যালসিয়াম আয়ন বেশি আছে। ইসিজি সম্পর্কে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নিশ্চয়ই পেয়েছেন। আরও কিছু পয়েন্টস বাকি থেকে গেল, সেগুলো অন্য একটা ভিডিওতে বলা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।